বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, যে এর আগের পর্বে আপনাদের সাথে আলোচনা হয়েছিল কি, যে আলিফ বা তা সা, যে আলিফ বা তা সা দিয়ে আপনাদেরকে যে জিনিসটি বোঝানো হয়েছিল, আজকের পর্বে হবে কি, ইনশাল্লাহ আল্লাহ রহমত আজকের পর্বে হবে জিম হা খা, এই তিনটিতে আজকে যাব ইনশাআল্লাহ। দেখবেন যে আলিফের যে নকতা ছিল, সেই নকতাটি যে কোথায় গেল সেটা কিন্তু ভেঙে বলা হলো। এরপরে সেই নকতাটি প্রমোশন পেয়ে তিনটি হলো, আর তিনটি যখন হলো তখন আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি, তাই কিন্তু বলা হয়েছিল। তো এখন যে বলবো জিম হা খা, এই তিনটি অক্ষরের বিষয়। দেখবেন জিমের মধ্যে একটা নকতা আছে কিন্তু হায়ের মধ্যে নেই, আবার খায়ের উপরে আছে। তাহলে হায়ের মধ্যে যে নেই এটার বিষয় কি, এবং জিমের পেটে যে একটি নকতা আছে এটার বিষয় কি? দেখেন অন্য অন্য নকতাগুলো অন্য অন্য অক্ষরের মধ্যে, হরফের মধ্যে দেখা যায় উপরে নিচে আছে, কিন্তু দেখবেন যে জিমের পেটের ভিতরে দেখবেন যে নকতাটি আছে। তো পেটের ভিতরে থাকার উদ্দেশ্যটা কি, আজকে এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন যে জিম মানুষের দেহের মধ্যে, কিন্তু জীব দেহটা যে মানব দেহটা একটা জীব দেহ, আর এই জীব দেহের মধ্যে কিন্তু জীব আত্মা আছে। তাহলে জীব আত্মা যদি না থাকে তাহলে কিন্তু বান্দাও বাঁচবে না, এবং দেখা যায় যে জীবাত্মাও সেখানে থাকার স্থান পাবে না। তাহলে আজকের আলোচনাটি কি হবে, যে আলিফ বা তা সা থেকে তো প্রমোশন নিয়ে তারা এলো, কিন্তু তখন তো যে জিনিসটা বোঝানো হয়েছে যে মোহাম্মদ থাকবে সাথে, সেখানে বা কেন আলিফের সাথে বা আল্লাহর সাথে? তাই বলা হবে যে জিম হা খা, যে জিমের পেটের ভিতরে নকতাটি কেন। এর বিষয় হলো দেখেন মানব দেহের মধ্যে যদি পরমাত্মা থাকে বা অন্য অন্য আত্মা থাকে, কিন্তু জীবাত্মা না থাকলে কিন্তু এই দেহের ভার বহন করবে না, আর এই দেহের ভার বহন যদি না করা হয় তখন কিন্তু এই দেহ চলবে না। তবে হে সমস্ত জগৎবাসী, তাহলে জিমের পেটের মধ্যে যে নকতাটি এটা জীবাত্মায় পরিণত, এটা না থাকলে এই জীব দেহ চলবে না। আচ্ছা, এই হলো একটা বিষয়। তাহলে হা, এই হা কেন খালি? দেখবেন আমাদের আধ্যাত্মিক জগতে জিকির বা সাধনার মধ্যে একটা কথা আছে যে হা হে হু, হা হে হু, তার মানে আল্লাহ আল্লাহ জিকির করতে 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 শেষে হা হে হুয়ের মধ্যে গিয়ে স্থান নিয়ে নেয়। হু অর্থ কি, তিনি, মানে তিনির মধ্যে স্থান নেয়। সেই তিনিটাকে অবশ্যই যারা জ্ঞানী চতুর তারা কিন্তু বুঝে নিয়েছে। তবে দেখেন যে জিমের পেটে যদি একটা নকতা থাকে তাহলে হায়ের মধ্যে নেই কেন, আবার খায়ের উপরে চলে গেছে এক নকতা, এর বিষয়টা কি? যেটা জিম সেটা কিন্তু হা অক্ষরটাও কিন্তু সেই জিম, কিন্তু দেখা গেছে জিমেরই মতো কিন্তু নকতার কারণে সে হা হয়ে গেছে। হা হলো কেন, যে আপনার আমার ভেতরে যে বাতাস বা হাওয়া টানছি, দেখবেন যে এই হাওয়া যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার মধ্যে জীবাত্মা পরমাত্মা কোনোটাই থাকবে না, সবটাই চলে যাবে, শুধু মাটির দেহটাই পড়ে থাকবে। তাহলে পরম থাকলেও জীবের প্রয়োজন, আর যদি দেহ চলতে হয় তাহলে জীবের প্রয়োজন, এবং পরম না থাকলে কিন্তু চলবে না। তো এখন বিষয় হলো সেই জীব যখন হায়ে মিশে গেল, মানে হা যে বাতাস বা বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে আরেক বাতাস, দেখছো নি কেউ এমন বিষয়? তাহলে বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে যে আরেকটা বাতাস, সেই বাতাসের মধ্যে কিন্তু সেই স্রষ্টার বস। তো এখন আমি বলবো যে এই জিম যখন হায়ে পরিণত হয়
তখন তার কোনো নক্তা থাকে না। আর হায়ের মধ্যে থেকে যারা হুহু শব্দ জপনা করেছে, যারা আল্লাহু আল্লাহু বলতে বলতে একদম আল্লাহ উদাও হয়ে গিয়ে তখন হয়ে পরিণত হয়েছে, আর হুটাই হলো তিনি, তিনি কে? তিনি নিরঞ্জন, তিনি রাসূল রূপে, তিনি মুর্শিদ রূপে। যাই হোক, সেখানে যাব না। এখন আসল কথা হলো যে জীব যখন সেই জিমের মধ্যে যখন নক্তা রূপে সেই জীবাত্মা ছিল, সেই জীবাত্মাটি কি হলো? সেই হায়ে পরিণত হলো। যখন হায়ে পরিণত হলো তখন কিন্তু তার নক্তা নেই। আর নক্তা যদি না থাকে তাহলে এটা কি হলো? সেটা দুই মিল একাকার। পরমাত্মা কোথায়? বাতাসে ভ্রমণ করছে। তাহলে এই জীবাত্মা কোথায়? যখন হা হয়ে গেছে তিনিও কিন্তু বাতাসে ভ্রমণ করছে। তখন পরম আর জীব মিলে দুই মিলে একাকার, তখন আর নক্তাটি থাকে না। আবার যদি তার প্রকাশ করতে হয় তখন কি হয়েছে? সেই নক্তাটি হায়ের মধ্যে মিশে গিয়ে তখন উদাও হয়ে গিয়ে তখন সেই নক্তাটি চলে গেছে, সেই হা আবার খা হয়েছে, সেই খায়ের উপরে এক নক্তা। তার মানে জিমের নিচে বা মধ্যে যেই নক্তাটি ছিল সেটা হায়ে মিশে গেছে, সেটা কেউ দেখে না, কিন্তু তারও নক্তা গোপনে আছিল সেটা সবাই দেখে না। তবে সেই হায়ের নক্তাটিও শেষে কোথায় মিশে গেল, কোথায় চলে গেল? তখন সেই হা রূপ ধারণ করেছে আরেক জায়গায়, সেখানে গিয়ে সেই নক্তাটি খায়ের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো যদি আমি বলি, এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমি বলতে পারবো না। যদি আল্লাহ আমাকে বলায়, যদি আল্লাহ আমাকে দিয়ে এই কথার প্রচার দিতে চায় তাহলে আমি বলতে পারি, আর না হয়তো আমি বলতে পারি না। তবে হে সমস্ত জগতবাসী, দেখেন একটা বিষয় যে আমি আলিফ থেকে যখন সা পর্যন্ত শেষ করেছিলাম, আলিফ বা তা সা পর্যন্ত শেষ করেছিলাম, সেই সায়ের উপরে তিন নক্তা, আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম, তাহলে আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি, এটাই কিন্তু বোঝালো সা প্রমোশন নিয়ে তিনজনে মিলে একজন হয়ে গেছে। তাই আমি বলবো সেই একজন কোথায় থাকে? সেই মানুষের মধ্যেই বিরাজ করে। আর মানুষের মধ্যে বিরাজ করতে হলে সেখানে পরমাত্মা থাকতে হবে এবং জীবাত্মা থাকতে হবে। তাহলে সেই জীব জিম রূপে, সেই নক্তার রূপে সেই জীবাত্মা। আর সেই জীবাত্মা যখন যখন হা হে হু যখন আল্লাহ নাম জিকির করতে করতে তখন হা হে এবং হুয়েতে যখন পৌঁছে যায় তখন গিয়ে সেই খায়ের রূপ ধারণ করে, এবং যেই জিমের নক্তাটি ছিল সেটা খায়ে পরিণত হয়েছে, কারণ খায়ের উপরে এক নক্তা। সেটি কোত্থেকে গিয়েছে? সেটাই সেই নক্তা। আর সেই নক্তা উপরে চলে গেছে। আর যখন উপরে চলে গেছে, যেমন বলা হয়েছিল ছায়ের উপরে তিন নক্তা, আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম, আর ওখানে আল্লাহ এক একেশ্বরে গিয়ে সেই খায়ের উপরে এক নক্তা হয়ে গেছে, যে আল্লাহ এক। পরম আর জীব এবং পঞ্চ আত্মা সমস্ত আগুন পানি বাতাস মাটি যা কিছু আছে সব কিছু নিয়ে তিনি এক। হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি। আল্লাহ যদি আমাকে বলিয়েছে, আর না হয়তো আমি পারতাম না। তবে হে সমস্ত জগৎবাসী, সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।